বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো 17 ফিট বাই 52 ফিট জায়গায় 3 বেডরুমের চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে। বন্ধুরা, আমরা এই বাড়ির ডিজাইন করেছি সিলেটের একজন প্রবাসী ভাইয়ের জন্য। তিনি তার জায়গার মেজারমেন্ট এবং তার চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা তার জায়গার সাথে সমন্বয় করে তার চাহিদার আলোকে বাড়িটির প্ল্যানটি সাজিয়েছি এবং এই 3D বিউটি তৈরি করেছি। আর আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি, যারা লম্বা জায়গা নিয়ে চিন্তিত যে লম্বা জায়গায় বাড়ি তৈরি করতে পারবেন কি না, তাদের জন্য মূলত ভিডিওটি আমি আজকে আপলোড করেছি। আর আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে চমৎকার একটি ধারণা পেয়ে যাবেন, আর যারা লম্বা জায়গা নিয়ে চিন্তিত তাদের চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, আজকে আপনাদের কারো দেখাবো বাড়িটির ইন্টেরিয়র, ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কতটা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ইন্টেরিয়রটি। আমরা শুরুতে একটি ব্যালকনি দিয়েছি আর এক পাশ দিয়ে হচ্ছে আমাদের স্টেয়ারটি, অর্থাৎ সিঁড়িগোটি দিয়েছি। এটি দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করেই একটি ছোট্ট ডাইনিং এবং ড্রয়িং স্পেস আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটি মাঝখানে আমরা সেট আপ করেছি, আর এই পাশে সোফা দিয়েছি, আর এই কর্নারে আমরা বেসিন সেট আপ করেছি যাতে করে আমাদের মেহমানরা এখানে খাওয়া দাওয়া করে বেসিনে তাদের হাত ধুতে পারেন। তো বন্ধুরা, এই জন্য আমরা সেট আপটা একটু সুন্দর করে দিয়েছি এবং এই বেসিনের যে ওয়াল, ওয়ালেও আমরা একটু ভিন্ন ডিজাইনের টাইলস দিয়েছি যাতে করে আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কিচেনটি। কিচেনটিতে আমরা সামান্য ডেকোরেশনের কাজ করেছি। আপনারা চাইলে আরেকটু গর্জিয়াস এবং লাইটিং কাজ করতে পারেন যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে বাজেট থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুল্লি এবং সিঙ্ক দিয়ে আপনাদেরকে কিচেনটি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ফ্রন্টে হচ্ছে আমাদের বেডরুমটি। এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমটি অনেক বড় সড়ো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাঝখানে আমরা খাটটি প্লেসমেন্ট করার পরে প্রচুর জায়গা থাকে। আপনারা চাইলে এখানে আপনাদের আলমিরা, শোকেস বা অন্যান্য ম্যাটেরিয়ালস রেখে আপনারা রুমটি ব্যবহার করতে পারেন। আর এটি দিয়ে, এই দরজাটি দিয়ে মূলত আমরা ব্যালকনি দিয়ে প্রবেশ করব। আর এই রুমটির সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেটটি, এটা এখানে আমরা একটি হাই কমোড দিয়েছি, আর এখানে আমরা একটি বেসিন দিয়ে টয়লেটটি সাজিয়ে দিয়েছি এবং এটার ওয়ালেও আমরা খুব চমৎকার ডিজাইনের টাইলস লাগিয়েছি। আপনারা চাইলে আরও ভালো মানের টাইলস অথবা ভিন্ন রঙের টাইলস ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের আরেকটি বেডরুম, জেনারেল বেডরুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাট প্লেস করার পরেও চতুর্পাশে প্রচুর পরিমাণে জায়গা থাকে। আর আমরা এইখানে জানালাগুলোতে খুব সুন্দর পর্দা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পর্দা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা, আরেকটি বেডরুম আমরা এই কাছে প্লেসমেন্ট করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেডটি প্লেস করার পরেও আরও অনেক জায়গা থাকে রুমগুলোতে। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল রেখে রুমগুলো ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে আমরা সাজিয়ে দিয়েছি কমন টয়লেটটি। আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড দিয়ে কমন টয়লেটটি ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ইন্টেরিয়রটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি বেডরুম এবং একটি ডাইনিং স্পেস, 2টি টয়লেট, কিচেন এবং সামনে একটি ব্যালকনি সমন্বয়ে চমৎকার একটি বাড়ির প্ল্যান। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। এটি হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 52 ফিট আর প্রস্থ হচ্ছে 17 ফিট। এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় 884 স্কোয়ার ফিট জায়গা। শতাংশ হিসাব করলে আপনারা 2% জায়গায় এই বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, প্ল্যানের শুরুতে আমরা এক পাশে দিয়েছি হচ্ছে আমাদের সিঁড়িগোটি, স্টেয়ারটি, আর এটি পাশে হচ্ছে 5 ফিট, লম্বায় 15 ফিট। তো এটি দিয়ে আমরা ছাদটি ইউজ করব, অথবা আমরা যদি বিল্ডিংটি ফাউন্ডেশন তৈরি করি আমরা বাকি তালাগুলো ইউজ করতে পারবো। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, 10 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চের ছোট্ট একটি ডাইনিং স্পেস। আপনারা চাইলে ড্রয়িং এবং ডাইনিং কম্বাইন্ডলি ইউজ করতে পারেন। আর এই কর্নারে আমরা 3D ভিউতে, অর্থাৎ ইন্টেরিয়র দেখিয়েছি, আমরা একটি বেসিন দিয়েছি। আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, 12 ফিট বাই 11 ফিটের অনেক বড় সড়ো একটি মাস্টার বেডরুম। এটির সামনে আছে একটি ব্যালকনি, 3 ফিট বাই 11 ফিটের একটি ব্যালকনি আছে সামনে। আর অ্যাটাচ টয়লেটটি হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিটের একটি অ্যাটাচ টয়লেট। বন্ধুরা, এটি হচ্ছে কিচেনটি, 7 ফিট বাই 8 ফিটের অনেক বড় সড়ো কিচেনটি। আপনারা চাইলে ডেকোরেশন করে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন এবং ব্যবহারেও আপনাদের ভালো লাগবে যেহেতু খোলামেলা আছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম, 12 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চের জেনারেল বেডরুমটি অনেক বড় সড়ো আছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় মালামাল রেখে রুমটি ব্যবহার করতে পারেন। এখানে আমাদের একটি জেনারেল বেডরুম আছে,
আপনারা চাইলে এটি বাচ্চাদের পড়াশোনার জন্য চাইল বেড হিসেবে ইউজ করতে পারেন। 12 ফিট বা 11 ফিট 6 ইঞ্চের বেডরুমটি অনেক বড় সড়ো আছে, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে রুমটি সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি, 7 ফিট বা 4 ফিট 3 ইঞ্চের অনেক বড় সড়ো কমন টয়লেটটি, তারপর চাইলে হাই কমোড এবং লো কমোড পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবেন বন্ধুরা। তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল প্ল্যানটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 3টি বেডরুম পাচ্ছি এর লম্বা জায়গাটাতে, একটি ডাইনিং স্পেস পাচ্ছি, একটি কিচেন এবং 2টি টয়লেট পাচ্ছি এবং সামনে একটি ব্যালকনি পাচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ফ্লোর প্ল্যানটি। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে 12টি, সামনে 6টি এবং পেছনে 6টি, টোটাল 12টি কলাম হলে আমরা এই 3 বেডরুম বিশিষ্ট বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুচারুরূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা এখন চলে যাবো হচ্ছে আমরা বাজেটে। এই নান্দনী ডিজাইনের সুন্দর ছোট্ট এই বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটি রাখতে হবে তা হচ্ছে, আমরা যদি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদেরকে বাজেট রাখতে হবে 15 থেকে 16 লক্ষ টাকা। আর যদি আপনারা একটু গর্জিয়াসলি করতে চান, অর্থাৎ একটু ভালো মানের টাইলস, ফিটিংস, পেন্টিং এবং লাইটিং করতে চান, তাহলে আপনাদেরকে 17 থেকে 18 লক্ষ টাকার মতো খরচ করা লাগতে পারে এই ছোটো বাড়িটির জন্য। আর যদি আপনারা সিম্পল করতে চান, যে আমরা একদম সাদাসিধে করবো, তাহলে আপনারা 14 থেকে 15 লক্ষ টাকার মধ্যেও বাড়ি কাজটি শেষ করতে পারবেন। ইভেন 13 থেকে 13.5 লক্ষ টাকায় বাড়ি কাজটি শেষ করা সম্ভব একদম সিম্পলি করলে। আর যদি আপনারা 1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে চান বন্ধুরা, তাহলে এই বাড়ি কাজটি শেষ করতে 14 থেকে 15 লক্ষ টাকার মতো আপনাদের খরচ হবে। আর যদি আপনারা একটু টাইলস বা ভালো মানের ফিটিংস ইউজ করতে চান, তাহলে আপনাদের কস্ট একটি আরও 1 লাখ টাকার মতো বাড়তে পারে। তো বন্ধুরা আর যদি আপনারা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়িটি তৈরি করতে চান, অর্থাৎ ইটের ওয়াল, ইটের কলাম থেকে শুরু করে বেস থেকে সব কিছু ব্রিক্সের উপরে করেন আপনারা, তাহলে এই বাড়িটি আপনারা 13 থেকে 13.5 লক্ষ টাকার মধ্যে শেষ করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।